শরীয়তপুরে এক গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নয়জনকে খালাস দেওয়া হয়েছে। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল সালাম খান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল উপজেলার আব্দুল হক, জাকির ও মোর্শেদ। 2019 সালের 20 জানুয়ারি ড্যামুডার উকিলপাড়ায় গৃহবধূ হাওয়া বেগমকে দল বেঁধে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া একজনকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন ও তিনজনকে এক বছর করে সশস্ত্র কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এই রায় দেন। 2014 সালের 13 আগস্ট জেলার সরাইলে জমিনের বিরোধে শওকত আলী নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।